হবে। শুনতে পাচ্ছো নন্দা? শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। পদ্ম ফুলের মালা গেঁথে পদ্মপাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবে। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতায় আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। দূর থেকে ওই গান শুনতে পাচ্ছো? কিসের গান? পৌষের গান। ফসল পেকেছে, কাটতে হবে, তারই ডাক। তাকে ছুটি দিলে মাথা ঠুকে পড়ে, যক্ষ পুরে কাজের চেয়ে ছুটি বিষম বাড়ায়। ওই যে বিশু পাগল গান গাইতে গাইতে আসছে,
কিছুদিন থেকে হঠাৎ ওর গান খুলে গেছে। তাই তো দেখছি। ওকে নন্দিনীতে পেয়েছে, সে ওর প্রাণ টেনেছে, গানও টেনেছে। তাতে আর আশ্চর্য থাকে না? আশ্চর্য কিছুই নেই। ওগো সাবধান থেকো, কোন দিন তোমারও গলা থেকে গান বের করবে, সেদিন পাড়ার লোকের কি দশা হবে। মায়াবিনী মায়া জানে, বিপদ ঘটাবে। বিশুর বিপদ আজ ঘটেনি, এখানে আসবার অনেক আগে থাকতেই ও নন্দিনীকে জানে। বিশু বেয়াই, শুনে যাও, শুনে যাও। যাও কোথায়? গান শোনাবার লোক এখানেও এক আধজন মিলতে পারে, নিতান্ত লোকসান হবে না। জগতের চারদিকে, এমনকি তোমাদের ওই চোখের কটাক্ষে, আমাদের এই বাহুতে আমরা কাজ যোগাই, তোমাদের বাহুর বন্ধনে তোমরা মদ যোগাও। জীবলোকে মজুরি করতে হয়, আবার মজুরি ভুলতেও হয়, মদ না হলে ভোলাবে কিসে। তাই বৈকি, তোমাদের মতো জন্ম মাতালের জন্য বিধাতার দয়ার অন্ত নেই, মদের ভাণ্ড উপর করে দিয়েছেন। একদিকে ক্ষুধা মারছে চাবুক, তৃষ্ণা মারছে চাবুক, তারা জ্বালা ধরিয়েছে, বলছে কাজ করো। অন্যদিকে বনের সবুজ মেলেছে মায়া, রোদের সোনা মেলেছে মায়া, ওরা নেশা ধরিয়েছে, বলছে ছুটি ছুটি। এইগুলোকে মদ বলে নাকি? প্রাণের মদ, নেশা পিকে, কিন্তু দিন রাত রেগে আছে। প্রমাণ দেখো, এ রাজ্যে এলুম, পাতালে শীত কাটার কাজে লাগলুম, সহজ মদের বরাদ্দ বন্ধ হয়ে গেল, অন্তরাত্মা তাই তো হাটের মদ নিয়ে মাতামাতি করছে। সহজ নিঃশ্বাসে যখন বাধা পড়ে, তখনই মানুষ হাঁপিয়ে নিঃশ্বাস টানে। তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ভরে, তবে মরণ রসে নেই পেয়ালা ভরে। সে যে চিতার আগুন গালিয়ে ঢালা, সব জ্বলনের মেটায় জ্বালা, সব শূন্যকে সে অর্থ দেশে দেয় যে রঙিন করে। তোর সূর্য ছিল গহন মেঘের মাঝে,
তোর দিন মরেছে অকাজেরই কাজে, তবে আসুক না সেই তিমির রাতে লুপ্তি মেশার চরম সাথী। তোর ক্লান্ত আঁখি দিকশে থাকি দিক ভোলাবার ঘরে। পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলে? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এ যে ক্লান্ত রাত্রিটাই ঝেঁঝিয়ে ফেলা উচ্ছিষ্ট। আজ মনের খুশিতে ভাবলুম এখানকার প্রাকারের উপর চড়ে ওদের গানে যোগ দেব, কোথাও পথ পেলুম না, তাই তোমার কাছে এসেছি। আমি তো আর প্রাকার নই। তুমি আমার প্রাকার, তোমার কাছে এসে উঁচুতে উঠে বাহিরকে দেখতে পাই। তোমার মুখে কথা শুনে আশ্চর্য লাগে। কেন? যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। মনে হতো এখানকার টুকরো মানুষদের সঙ্গে আমাকে এক ঢেকিতে গুটে একটা পিণ্ড পাকিয়ে তুলেছে, তার মধ্যে ফাঁক নেই। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলুম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। পাগল ভাই, এই বন্ধ ঘরের ভিতরে কেবল তোমার আমার মাঝখানটাতে একখানা আকাশ বেঁচে আছে, বাকি আর সব বোঝা। সেই আকাশটা আছে বলেই তোমাকে গান শোনাতে পারি। মাঝে মাঝে
সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো, যে দুঃখটির গান তুমি গাও আগে আমি তার খবর পাইনি। কেন, বিশুরঞ্জনের কাছে? না, দুই হাতে দুই দাঁড় ধরে সে আমাকে তুফানের নদী পার করে দেয়, বুনো ঘোড়ার কেশর ধরে আমাকে বনের ভিতর দিয়ে ছুটিয়ে নিয়ে যায়, লাফ দেওয়া বাঘের দুই ফুলের মাঝখানে তীর মেরে সে আমার ভয়কে উড়িয়ে দিয়ে হাঁক হাঁক করে হাসে। আমাদের নাগাল নদীর ঝাঁপিয়ে পড়ে স্রোতটাকে যেমন সে তোল পার করে, আমাকে নিয়ে তেমনি সে তোল পার করতে থাকে। প্রাণ নিয়ে সর্বস্ব পণ করে সে আর জিতের খেলা খেলে, সেই খেলাতে আমাকে জিতে নিয়েছে। একদিন তুমিও তো তার মধ্যে ছিলে, কিন্তু কি মনে করে বাজি খেলার ভিড় থেকে একলা বেরিয়ে গেলে, যাবার সময় কেমন করে আমার মুখের দিকে তাকালে বুঝতে পারলুম না। তারপরে কতকাল খোঁজ পাইনি, কোথায় তুমি গেলে বলো তো? সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি?
না রাজা, আমি রঞ্জনের অতীত, যে পিছে আলো পড়ে না আমি অমানুষ্যা। তোমাকে এই নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়, ওই তো শিখিয়েছে। Yeah.
রাতের তিন আলোকে দেখা হবে এক পদকে সর্বাগুণ যাবে যে খুশে মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই? মনে আছে সেই নীলকণ্ঠের বালক রঞ্জনের চূড়ায় পড়িয়ে দিতে হবে? এই যে, এই যে রয়েছে আমার বুকের আঁচলে। পাগলি, শুনতে পাচ্ছিস ওই ফসল কাটার গান? শুনতে পাচ্ছি, প্রাণ কেঁদে উঠছে। মাঠের লীলা শেষ হলো, খেতের মালিক পাকা ফসল ঘরে নিয়ে চলল। চলো প্রভুরে, আর দেরি নয়, শেষ ফলনের ফসল এবার কেটে দাও বাঁধো আটি, বাকি যা নয় গোমেবার মাটিতে হোক তামাটি। সদস্যরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন, আমি তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। পাঠে ছিলেন রাজা শম্ভু সেনগুপ্ত, ফাগুলাল আশিস সিনহা, বিশু শিবপ্রসাদ সান্যাল, চন্দ্রা অমি দাশগুপ্ত, নন্দিনী দেবলীনা সেনগুপ্ত। গানে রয়েছেন বিশুর গানে শিবপ্রসাদ সান্যাল, নন্দিনীর গানে সুচরিতা সান্যাল। এছাড়া যারা গানে রয়েছেন শম্ভু সেনগুপ্ত, রিঙ্কু সেনগুপ্ত, সুচরিতা সান্যাল, শম্ভু দত্ত, রুমঝুম সান্যাল, পায়লিনা সান্যাল, মৌমিতা, মৌসুমী রুদ্র, পমি দাশগুপ্ত, মোমা গুপ্ত, শাশ্বতী বিশ্বাস, সোমা গুহ, সঞ্জিতা ভট্টাচার্য, প্রতিভা দাস, লিপিকা রায় এবং দেবলীনা সেনগুপ্ত। তবলায় সুব্রত চক্রবর্তী, বাঁশিতে দিলীপ হীরা। পরিচালনা ও সঙ্গীতায়োজন শিবপ্রসাদ সান্যাল। আবহ এবং শব্দ সংযোজনায় পায়লিনা সান্যাল। সমগ্র অনুষ্ঠানটি নিবেদনে মুক্তাঙ্গন গুয়াহাটি। মুক্তাঙ্গনের সম্পাদক পমি দাশগুপ্তকে আমি অনুরোধ জানাব ধন্যবাদ সূচক বক্তব্যটি রাখার জন্য।
এখানে অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করলাম, ক্যামেরায় আমাদের ফটো উঠলো, আপনারা আমাদের দেখলেন, আমাদের আরও কিছু সদস্য পেছন থেকে আমাদেরকে সমর্থন করেছেন। আমি এখানে যাদের দেখতে পাচ্ছি, পিনাকি চৌধুরী, দেবারতী ভৌমি এবং আমাদের সকলের প্রিয় আশিস দা, আশিস দাস। শুভ সন্ধ্যা। আজকের এই গৌরবময় মুহূর্তে আপনাদের সকলকে প্রণাম। একটা স্বপ্নের ঘটনা আজ আপনাদের জীবনে কেমন সত্য হয়ে রইল, এই সুখস্মৃতি রইবে আজীবন। গুয়াহাটি সাংস্কৃতিক সংস্থা মুক্তাঙ্গনের পক্ষ থেকে উপস্থিত রবীন্দ্র অনুরাগী গুণীজনদের অশেষ কৃতজ্ঞতা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ প্রফেসর সঞ্জয় ভূষণ হঠাৎ দেখতে পারছি না আমি এখানে লাইটের জন্য একেবারে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইতিহাসবিদ প্রফেসর জয়ন্ত ভূষণ ভট্টাচার্য, আমাদের সকলের শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ পদ্মশ্রী মানস চৌধুরী, উমা পুরকায়স্থ, শ্রী সুদীপ চক্রবর্তী প্রমুখের উপস্থিতি আমাদের ভাবনার আকাশকে তারকাখচিত করেছে। আমরা কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। জিতভূমি জন্মভূমি, রক্তগরবীর জন্মভূমি, সে শুরুতেও ছিল বড় সুন্দর, আজও সমানই সুন্দর, হয়তো আরও সুন্দর। এই সুন্দর নিকেতনটি দুজন বড় সুন্দর মানুষের, সুখী চিকিৎসক দম্পতি ডক্টর তেজস্মাতা বুধনা মহাশয়া ও ডক্টর দেবাশিস দাস মহাশয়া। রবীন্দ্রনাথের স্পর্শ সান্নিধ্য ধন্য এই ভবন শ্রেষ্ঠ রবীন্দ্র রচনার উদ্ভব কেন্দ্রও বটে। চিকিৎসক দম্পতি এবং তাদের পরিবারের মহানুভবতায় এক ঐতিহাসিক কর্তব্য সমাধান হলো আজ। বিশ্বাস করি বঙ্গীয় সমাজ এই কথা কৃতজ্ঞচিত্তে ভবিষ্যতে স্মরণ করবেন। আমি অনুরোধ করছি আপনাদের, আসুন বিপুল করতালি যোগে সকলে তাদের মহানুভবতাকে স্বীকৃতি দিই। ধন্যবাদ নয়, আন্তরিক শ্রদ্ধা জানাই সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার বিজেতা বিশিষ্ট রবীন্দ্র গবেষক অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্যকে এবং ওনার সহধর্মিনী আমাদের রুবি বৌদিকে। এই অনুষ্ঠানের প্রারম্ভিক পরিকল্পনা থেকে পূর্ণতা পর্যন্ত তিনি প্রতিটি পদক্ষেপে আমাদের সঠিক পথ প্রদর্শন করেছেন। এরপরে আসছি শিলংয়ের রিলবং স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাবের সভাপতি, সম্পাদক ও সদস্যদের আমার আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের প্রতি তারা সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়েছেন বলে এত বড় একটা উপলক্ষ নিয়ে রবীন্দ্র উৎসব একটিমাত্র গোষ্ঠীর কাজ নয় বলেই আমরা সহযোগিতা পেয়েছি মানসদার থেকে, রীতাদি, শম্ভুদা, স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্য, সহযোগিতা পেয়েছি বিভূতিদা এবং আমার বান্ধবী সন্দিতার থেকে। একটু ঘরের কথা না বললেই নয়, আমার ব্যক্তিগত পরিশ্রমকে যিনি প্রত্যক্ষ ও পরোক্ষ পরামর্শ ও সর্বপ্রকার সহযোগিতায় সহজ আনন্দে রূপায়িত করেছেন তার নাম শ্রী আশিস কুমার দাস। আমার জীবন সঙ্গী বুঝতেই পারছেন, তাকে ধন্যবাদ জানানোর যথেষ্ট ভাষা আমার নেই। আচ্ছা, সংবাদপত্র তথা বিভিন্ন প্রচার মাধ্যমে এসব মানুষজন এখানে উপস্থিত, তাদেরকে ধন্যবাদ। বিশেষভাবে বলি বিখ্যাত আনন্দবাজার পত্রিকার উত্তর পূর্বাঞ্চলের প্রতিনিধি শ্রী রাজীবাক্ষ রক্ষিত মহাশয়ের কথা। তিনি আমাদের সংকল্পকে গুরুত্ব দিয়েছেন বললে কিছুই বলা হয় না, স্বয়ং উপস্থিত থেকে আমাদের কাজকর্ম প্রত্যক্ষ করেছেন, তাকে অশেষ ধন্যবাদ। মুক্তাঙ্গনের শিল্পীদের ধন্যবাদ জানাই, বিশেষ কৃতজ্ঞতা বিশিষ্ট শিল্পী শিবুদাকে, শিবপ্রসাদ সান্যাল আমাদের পরিচালক। বিশেষ ধন্যবাদ গৌতম ভট্টাচার্য, শান্তনী রায়চৌধুরী, মধুশ্রী ভট্টাচার্যকে তাদের অনুপম উপস্থাপনার জন্য। গৌহাটি, রিলবং তথা শিলংয়ের বিভিন্ন অঞ্চল থেকে আগত সকলের প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদ জানাই জিতভূমি প্রাঙ্গণ সহায়কদের এবং আমাদের শব্দ সংযোজকদের। শেষে বলবো, আমরা শিলংকে ভালোবাসি, চিরকাল ভালোবাসব। আপনাদের আবার অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট অথচ খুব উজ্জ্বল মুহূর্তের অপেক্ষা করছি। জিতভূমির ভূমিলক্ষ্মী প্রতিভা দাস এবং ডক্টর রিশমার সঙ্গে আপনাদের একটু মুখোমুখি পরিচয় করিয়ে দেবেন। আমাদের বড় আদরের বড় ভালোবাসা পদ্মশ্রী মানুষ চৌধুরী। পরিচয় করিয়ে দেওয়ার আগে আমার মনে হয় আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবাই তরফ থেকে গৌহাটি থেকে যারা এই সুন্দর একটা উপহার নিয়ে আজকে আমাদের এখানে এসছেন তাদের জন্য একটু জোর সরকার। আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছিলাম, আমার দেখা মতে অনেক দিন পরে এত ভালো অনুষ্ঠান দেখছি। এই যে 11 জন মহিলা সমবেত সঙ্গীত গাইলেন, বাবা নিখুঁত, সুর মিলিয়ে কথা মিলিয়ে একসঙ্গে সবাই এত সুন্দর খুব কম দেখা যায়। তাই আপনাদেরকে ধন্যবাদ, আপনারা এইভাবে আরো আসবেন শিলংয়ে। এবার তো পরিচয় হলো, আমরা ডেকে আনবো। এবার আপনারা নিজে থেকে এসছেন, এরপরে আমরা ডেকে আনবো। আজকে এই অনুষ্ঠানে ধন্যবাদ তুমি দিয়েছে, কিন্তু আমার মনে হয় ধন্যবাদ আমাদের দেওয়া উচিত। শিলং নিবাসী, জিতভূমির পাশে আমরা যারা আছি, যারা রবীন্দ্রনাথকে আমরা মনে করি আমাদের প্রাণের লোক, আমরাই তাদের সত্যাধিকারী। তার আমরা করতে পারিনি, আপনারা এসে করেছেন। এটা আপনাদের কৃতজ্ঞ, আমাদের যে একটি মনোরঞ্জন করেছেন, সত্যি আমরা রবীন্দ্রনাথকে আবার খুঁজে পেয়েছি। রবীন্দ্রনাথ লিখেছিলেন না, আজি হতে শত বর্ষ পরে, কখন লিখেছেন কোন কবিতার জন্য সেটা মনে নেই, কিন্তু আজকের এই অনুষ্ঠানের পরে শত বর্ষ পরে কে আবার করবে সেটা আমরা জানি না। তবে যারা রবীন্দ্র চর্চা করেন তারা এগুলো যদি লিখে রাখেন, লিপিবদ্ধ করে রাখেন, আমার মনে হয় আগামী প্রজন্ম আরো উৎসাহ পাবে। তাই আমরা যারা রবীন্দ্রনাথকে আমরা পুজো করি, আমরা মনে করি যে তিনি বিশ্বের কবি, তিনি এত সম্ভার রেখে গেছেন, তার সম্ভারের কিছুটা অংশ আপনারা আমাদের মনে আজকে দিয়ে গেলেন। এই উপহারটুকু আমাদের সঙ্গে অনেক দিন থাকবে, চিরদিন। আমরা চাই আপনারা আসবেন আবার। এবং দেবাশিস, ডক্টর দেবাশিস দাস, প্লিজ কাম হিয়ার। এখন আমি একটু ইংলিশে বলবো এবারে, কারণ স্প্যানিশ চলছে না। ডক্টর দেবাশিস দাস, আই ডোন্ট নো হাউ মেনি অফ ইউ নো হিম, এভরিবডি নোজ হি ইজ এ চাইল্ড স্পেশালিস্ট, বাট হি ইজ এ রিয়েল চাইল্ড লাইক ম্যান। এত বড় ডাক্তার, এত নাম যশ, এত সে রোটারির আজকে একজন যদি 10 জনের মধ্যে বিশ্বের একজন ছিল, গরিমা নেই তার একটুকু গরিমা নেই। দেবাশিস মাটির মানুষ, সত্যি এরকম হয় না। দেবাশিস তুমি তুমি যে তুমি তোমার মা দিদি আসেন, দিদি দিদি ধরে নিয়ে পরিচয় করে দিই, কারণ এই বাড়ির মালিক এরা, বাবা এরপরে ঘুরতে হলে পারমিশন নিতে হবে। আমি দিদিকে সবসময় বলি যে আপনি এত মানে আপনার কপাল এত ভালো, এইরকম একটা ছেলে পেয়েছেন রাজপুত্র, এইরকম ছেলে হয় না। এই এই মায়ের আজকে আমরা ওনাকে দেখতে পেয়েছি, অনেকে হয়তো পরিচিত হননি, সত্যি উনি খুব নীরবে এদের সাহায্য করে যান, উৎসাহ দিতে থাকেন। মায়েদের কাজ তো এটাই। আর সত্যি আমি বলছি যে এই জিতভূমি কেনার পরে জিতভূমির যে পরিবর্তন, একটা পটভূমি পরিবর্তন হয়ে গেছে, কতটা সেটা আমরা বুঝতে পারি। আগে কীরকম ছিল, আজকে কতটা পরিবর্তন হয়েছে সেটা যারা এখানে থাকেন তারাই বোঝে। তো এটা যে আপনারা করেছেন এই পরিবারের, আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। নাও আই ওয়ান্ট টু কল ডক্টর চরিশ মাতা বন্যা।
জানিস কথা বল না, সে ইজ দ্য রিয়েল ওনার। এখানে আপনারা জানেন শিলংয়ে জমি কিনতে হলে স্থানীয়দের নিতে হয়। There is one thing I want to bring to your attention. রক্তকরবী মানে রক্তের সঙ্গে একটা ব্যাপার আছে না, এই ডক্টর চারিশমাতা পূর্ণা, শি ইজ এ ডক্টর এন্ড শি ইজ দ্য ইনচার্জ অফ ব্লাড ব্যাংক। আমি চারিশের কথা বলছি, চারিশ একজন সুদক্ষ ডাক্তার বটে, আর গৃহকর্মে শুনিব না আমি জানি না কতজন মহিলা সমাজ সেবার জন্য স্বামীকে নিজের পকেটে হাত দিয়ে সমাজ সেবা করার টাকা দেওয়ার জন্য তাকে অনুরোধ করে বা সাহায্য করে, যে খুব এটা আমার দেখা কথা, তাই আমি বলছি এদের যে আজকে এখানে আমাদের এখানে আসা, এর পেছনে ওদের কত অনুদান, আমরা কিছুই করিনি, নাম হয়েছে নির্গম ক্লাবের, কিন্তু কাজটা কিন্তু এরাই করেছে। সত্যি বলছি, যেটা সত্যি সেটা বলতেই হবে। তো আজকে আমরা এখানে পেয়েছি সঙ্গে এদের নিয়ে আসি, এসো সানিয়া, 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 সে ইজ এন MBBS, ও লেডি হার্ডিন থেকে পাশ করে এখন পোস্ট গ্রাজুয়েট করবে, পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার জন্য এখন আটকে আছে। সানিয়া একজন খুব কৃতি নৃত্যকার, নৃত্যশিল্পী, খুব ভালো ক্লাসিক্যাল ডান্স জানে, ভারতনাট্যম, কত্থক ইত্যাদি, এবং দিল্লিতে গিয়ে খুব নাম করেছে সে। কিন্তু ডাক্তার হবে আরও ভালো, আমরা যতদূর জানি, আমি খুব খবর রাখি, ওর বাবা ওকে পড়ায় রাত 12টা 1টা অবধি, এবং বাবা বলে আমার মেয়ে ঠিক পথে চলছে। আমার মনে হয় যে আমরা যখন আরো বড় হব তখন আমাদের দেখবে। সানিয়া, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আর সঙ্গে রয়েছে তাদের একই পরিবারে তার বোন, হ্যাঁ ছোট বোন, কি নাম ছিল তোর, নামটা ভুলে গেল, গোপা, গোপা লাবানে থাকে। তো যাই হোক, এই হচ্ছে দাস পরিবারের সবাই, এদের সঙ্গে পরিচিত হয়ে থাকুন, অনেক কাজে হাসবে। অনেক অনেক ধন্যবাদ, আবার খুব ভালো লাগলো। এবার আমাদের একটু চা খাবার পালা না, অনেকক্ষণ ধরে চারটে থেকে বসে আছি, চা খেতেই হবে।